আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যারা আমার এই ক্লাসটি দেখছেন, আপনাদের সকলকে আমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় তথ্য সংগ্রহ সংক্ষিপ্তকরণ ও উপস্থাপনের একটি উদাহরণ, এবং এই উদাহরণের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের এই অধ্যায়ের যে বিভিন্ন বিষয়গুলো বিগত দুটি ক্লাসে আমরা আলোচনা করেছি তার ব্যাখ্যাগুলো এখানে বোঝার চেষ্টা করব। উদাহরণটি হচ্ছে এখানে যেটি দেওয়া আছে যে কোন একটি কলেজের একাদশ শ্রেণীর 40 জন ছাত্রের পরিসংখ্যানে প্রাপ্ত নম্বর দেওয়া আছে 54, 35, 50, 42, 12 এইভাবে 28, 54, 40। এখানে 40 জন ছাত্রের নম্বর দেওয়া আছে। প্রথম কাজ হচ্ছে ক নম্বরে প্রদত্ত নম্বরের ভিত্তিতে, অর্থাৎ এখানে যে নম্বরগুলো আমাদের দেওয়া আছে, যে তথ্যগুলো দেওয়া আছে, এদের ভিত্তিতে গণসংখ্যা নিবেশন অন্তর্ভুক্ত এবং বহির্ভূত তৈরি করা, অর্থাৎ অন্তর্ভুক্ত গণনিবেশন সারণী এবং বহির্ভূত গণনিবেশন সারণী দুইটাই করতে হবে, এবং নম্বরগুলোর শাখাপত্র উপস্থাপন করা। তার সাথে এখানে যে নম্বরগুলো দেওয়া আছে এদের প্রত্যেকটা নম্বরের শাখা এবং পত্রক একটি সারণীতে উপস্থাপন করতে হবে। দ্বিতীয়ত, প্রশ্ন কয়ে নির্ণীত গণসংখ্যা নিবেশনটি ব্যবহার করে, অর্থাৎ এখানে প্রশ্ন কতে আমরা যে গণসংখ্যা নিবেশনটি তৈরি করব অন্তর্ভুক্ত এবং বহির্ভূত, এই নিবেশনটি ব্যবহার করে আয়তলেখ, গণসংখ্যা রেখা, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা, পাই চিত্র এবং দণ্ডচিত্র অঙ্কন করা, এই চিত্রগুলো অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখছি কিভাবে অন্তর্ভুক্ত বহির্ভূত শ্রেণীর বহির্ভূত গণসংখ্যা নিবেশন তৈরি করা যায়। তাহলে সর্বপ্রথম আমরা সেখানে পড়েছিলাম যে দ্বিতীয় ক্লাস আগের ক্লাসে আমরা দেখছিলাম যে সর্বপ্রথম গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে আমাদের প্রয়োজন তথ্যের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। তাহলে এখানে আমরা খুঁজে বের করে দেখব যে এই মানগুলোর মধ্যে সবচেয়ে ছোট মান কোনটি এবং সবচেয়ে বড় মান কোনটি। তো এখানে আমরা খেয়াল করে দেখছি যে এই যে 10 সংখ্যাটি হচ্ছে এই তথ্যগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা, এবং এই 90টা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, অর্থাৎ সর্বোচ্চ মান 90 এবং সর্বনিম্ন মান 10। তাহলে পরিসর বের করা যায় কিভাবে? আমরা জানতে যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্য হচ্ছে তার পরিসংখ্যান পরিসর, অর্থাৎ 90 থেকে 10 সমান সমান হচ্ছে 80। তবে সেখানে আরেকটা কথা উল্লেখ ছিল যে কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্যের সাথে এক যোগ করে পরিসর নির্ণয় করা হয়। এর কারণ হচ্ছে যদি এখানে এই যে এখানে যে পরিসরটা আসে সেটাকে যদি আমরা শ্রেণীবিভাজন দিয়ে ভাগ দিই, ভাগ দিলে যদি একটি পূর্ণ সংখ্যা হয়, যেমন 90 বিয়োগ 10 সমান হয় হচ্ছে 80, 80 কে যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে আসে 8, 8 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা যেটা শ্রেণীর সংখ্যা। তাহলে কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে 8টি শ্রেণী হয় না, আমাদের শ্রেণীর প্রয়োজন হয় 9টি, না হলে আমাদের এই তথ্যের মানগুলো সম্পূর্ণরূপে বসানো যায় না। তো এখানে এটা হচ্ছে এরকম একটি ভিন্ন সমস্যা, এই কারণে এই উদাহরণটি এখানে টানা হলো। কিন্তু যদি এরকম হয় যে এখানে 10-এর জায়গায় যদি 12 হতো তাহলে 90 বিয়োগ 12 সমান 88 বা 88 হয়, তাকে আমরা 10 দিয়ে ভাগ করলে 8.8, আবার 8.8 না সরি 90 বিয়োগ 12 যদি হয় তাহলে হতো 78, 7.8, তার কাছাকাছি পূর্ণ মান যদি হয় তাহলে 8 নিতাম, তখন দেখা যেত ওইটাতেই আমাদের হয়ে যেত। কিন্তু এখানে এটাতে হচ্ছে না, সেই কারণে এখানে আমাদের পরিসর সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্যের সাথে একযোগ করে নেওয়া হলো। এখন যেহেতু এখানে আমাদের শ্রেণী ব্যবধান দেওয়া নাই বা শ্রেণী সংখ্যাও আমরা ধরে নেইনি, তাহলে আমরা ধরে নিলাম সর্বপ্রথম যে শ্রেণী ব্যবধান 10, এটা আমরা ফিক্সড করে নিলাম। এখন এই শ্রেণী ব্যবধানের ভিত্তিতে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করব। তাহলে যদি শ্রেণী ব্যবধান দেওয়া থাকে তাহলে শ্রেণী সংখ্যা হবে, আমরা জানি যে পরিসর বা শ্রেণী ব্যবধান, তাহলে পরিসরের মান হচ্ছে 81 ভাগ হচ্ছে 10 সমান হচ্ছে 8.1। তো আমাদের শ্রেণীর সংখ্যা হবে, এখানে আমাদের যে ভাগফলটি পাওয়া যায় 8.1, 8.1, তার কাছাকাছি পূর্ণ সংখ্যা অর্থাৎ 9, তাহলে আমাদের শ্রেণীর সংখ্যা হবে এখন 9টি। তারপরে হচ্ছে আমাদের শ্রেণীর সংখ্যা নির্ধারণ করা, শ্রেণী নির্ধারণ করা। শ্রেণী কিভাবে নির্ধারণ করতে হয়? তখন আমরা বলেছিলাম যে এখানে আমাদের যে মানগুলো দেওয়া থাকবে তার সর্বনিম্ন যে মান অর্থাৎ এই 10, এটা হচ্ছে প্রথম শ্রেণীর সর্বনিম্ন মান, এই লিখে রাখলাম সর্বনিম্ন মান 10। এই 10 এর সাথে আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে 10 যোগ করব, সর্বনিম্ন শ্রেণীর সর্বনিম্ন সীমার সাথে আমাদের শ্রেণী ব্যবধান 10 যোগ করব,
তাহলে 10 যোগ এই শ্রেণী ব্যবধান 10 সমান হলো কত 20 এই 20 টা আমরা এখানে লিখব তাহলে 10 থেকে 20 হচ্ছে আমাদের প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে হবে আসবে যদি সেটা বহির্ভূত পদ্ধতিতে করতে হয় বা বহির্ভূত শ্রেণী হয় তাহলে হবে প্রথম শ্রেণীর সর্বোচ্চ উচ্চ সীমা যেটি থাকবে অর্থাৎ 20 সেটা দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা হবে তার সাথে একই ভাবে আমরা আগের মতো শ্রেণী ব্যবধান 10 যোগ করব তাহলে 20 যোগ 10 সমান হচ্ছে 30 তাহলে একই ভাবে আগের মতো দ্বিতীয় শ্রেণীর উচ্চ সীমা যেটা হবে তৃতীয় শ্রেণীর নিম্ন সীমা হবে সেটি তাহলে 30 তার সাথে আমরা যোগ করব শ্রেণী ব্যবধান 10 সমান হলো 40 এই হলো আমাদের এই ভাবে আমরা সবগুলো শ্রেণী আমরা নির্ণয় করব আর যদি সেটা অন্তর্ভুক্ত পদ্ধতিতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর সর্বনিম্ন মানটি হবে প্রথম শ্রেণীর নিম্ন সীমা 10 তার সাথে আমরা যোগ করব শ্রেণী ব্যবধান 10 তাহলে মোট কত হলো 20 তার চেয়ে 1 কম হবে প্রথম শ্রেণীর উচ্চ সীমা অথবা 10 এর সাথে এই নিম্ন সীমা 10 এর সাথে যে আমরা শ্রেণী ব্যবধান 10 যোগ করলাম তার যে যোগফল হলো 20 সেটি হবে দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা আবার একইভাবে 20 এর সাথে আমরা 10 যোগ করে যদি যেটা পেলাম শ্রেণী ব্যবধান 10 যোগ করে আমরা পাইলাম 30 এই 30 এর 30 টা হবে তৃতীয় শ্রেণীর নিম্ন সীমা এইভাবে সবগুলো নিম্ন সীমা একটা একটা করে সাথে আমরা যোগ করতে পারি পেয়ে যাব আর দ্বিতীয় শ্রেণীর যে নিম্ন সীমা থাকবে তার চেয়ে 1 কম হবে প্রথম শ্রেণীর উচ্চ সীমা তাহলে 20 এর চেয়ে 1 কম 19 একইভাবে তৃতীয় শ্রেণীর যে নিম্ন সীমা থাকবে দ্বিতীয় শ্রেণীর উচ্চ সীমা হবে তার চেয়ে 1 কম অর্থাৎ 30 থেকে 1 কম 29 এইভাবে করে আমরা শ্রেণীগুলো নির্ণয় করব শ্রেণী নির্ণয় করা হয়ে গেল এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে তালি চিহ্ন ব্যবহার করা তো তালি চিহ্নটা হচ্ছে আমাদের এখানে যে মানগুলো দেওয়া থাকবে তথ্য সারির যেমন প্রথম মান দেওয়া আছে 54 তারপরটা আছে 35 তারপরে আছে 50 এখন আমরা খুঁজে দেখব যে 54 সংখ্যাটি কোন শ্রেণীতে অবস্থান করছে তাহলে 50 থেকে 60 এর এই শ্রেণীতে আমাদের 54 মানটি আছে তো তার জন্য এই তালি চিহ্নের গড়ে আমরা একটি দাগ টানব তারপর আবার চলে যাব দ্বিতীয়টির জন্য তারপরের সংখ্যাটি কি আছে 35 এবার আমরা খুঁজে বের করব যে 35 এখানে কোন শ্রেণীতে আছে যে 30 থেকে 40 এর ভিতরে 35 বিদ্যমান আছে তাহলে তার জন্য একটা তালি টানবো এখানে এবার চলে যাব তার পরেরটায় তারপরে আছে কত 50 চলে গেলাম 50 তাহলে 50 আছে কোন শ্রেণীতে এখানে দুইটিতেই 50 আছে 40 থেকে 50 এও আছে আবার 50 থেকে 60 এও আছে তো আমরা বলেছিলাম এর আগে যে বহির্ভূত শ্রেণীতে সর্বশেষ উচ্চ সীমা যে মানটি থাকে সেটি হিসেবে ধরা হয় না তার মানে এখানে আসলে হচ্ছে আমাদের 40 থেকে 49 এই পর্যন্ত আমরা হিসাব করব বহির্ভূত শ্রেণীতে এই মানটি নিচের শ্রেণীর নিম্ন সীমা হিসেবে ধরা হয় তাহলে আমরা নিচের শ্রেণীতে হিসাব করব যে 50 থেকে 60 এর জন্য এখানে আগে একটা দাগ টানা ছিল আবার একটি দাগ টানবো এইভাবে চলতে থাকবে যখন কোন একটি কলামে বা সারিতে আমরা যদি দেখি যে টালি চারটা হয়ে গেছে এখন পাঁচ নম্বর টালি দিতে হবে তাহলে সেই দাগ টানটি আমরা কোনাকুনি ভাবে তার চারটার উপরে দিয়ে দিব এটা একটা গুচ্ছ পাঁচটা একটা গুচ্ছ হয়ে যাবে এটা আমাদের দেওয়াদের কারণ হচ্ছে যে এটা আমাদের হিসাব করতে সুবিধা হয় সেই কারণে যে এখানে আছে পাঁচটা এখানে আছে দুইটা সাতটা আমাদের চোখে ওই রকম আর কোনো সমস্যা হয় না আর অন্তর্ভুক্ত পদ্ধতির জন্য যেভাবে আছে সেইভাবে এখানে হিসাবের প্রয়োজনে 40 থেকে 49 50 থেকে 59 যেভাবে আছে যেটা যেটাতে পড়বে সেখানে আমাদের টালি চিহ্ন দিতে হবে তারপরের কাজ হচ্ছে গণসংখ্যা নির্ণয় করা আর গণসংখ্যা নির্ণয়টা হচ্ছে যে টালি চিহ্ন যে কয়টা আছে সেই কয়টা গণনা করে গণসংখ্যার কলামে লেখা তাহলে আমাদের গণসংখ্যা বের হয়ে যায় তাহলে এখানে তিনটি আছে তার গণসংখ্যা তিন এখানে পাঁচটি আছে তার গণসংখ্যা পাঁচ এখানে সাতটি আছে তার গণসংখ্যা সাত এইভাবে হয়ে গেল এই হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত পদ্ধতি এবং বহির্ভূত পদ্ধতি উভয় পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন তৈরি করা হয়ে গেল তারপরে আমাদের কি কাজ ছিল যে নম্বরগুলোর শাখা পত্রক উপস্থাপন করো তাহলে আমাদের গণসংখ্যা নিবেশন শেষ এখন আমরা শাখা পত্রক উপস্থাপন করি তো শাখা পত্রক উপস্থাপনের জন্য আমাদের একইভাবে ওই গণসংখ্যা সারণীর মতোই সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান খুঁজে বের করতে হবে তো আমরা এর আগেই খুঁজে বের করে রেখেছি যে সর্বনিম্ন মান 10 এবং সর্বোচ্চ মান 90 এখন সর্বনিম্ন মানের শাখা উপপত্র খুঁজে বের করব এবং সর্বোচ্চ মানের শাখা খুঁজে বের করব দুইটারই শাখা দেখব তাহলে সর্বনিম্ন মানের শাখা হচ্ছে 1 এবং সর্বোচ্চ মানের শাখা হচ্ছে 9 এখন এই সর্বনিম্ন মানের শাখা 1 থেকে সর্বোচ্চ মানের শাখা 9 পর্যন্ত আমরা সুন্দর করে সাজিয়ে লিখে ফেলব
তাহলে 1 2 3 4 5 এইভাবে 9 পর্যন্ত সাজিয়ে লিখলাম এখন আমাদের কাজ হচ্ছে পত্রকগুলো লেখা তো পত্রক লেখার জন্য আমাদের যে মানগুলো দেওয়া ছিল এখানে সর্বপ্রথম কি মান দেওয়া ছিল 54 তাহলে 54 শাখা হচ্ছে 5 আর পত্রক হচ্ছে 4 তো এখন আমরা খুঁজে দেখব যে 5 শাখা আছে কোথায় এই যে এটা হচ্ছে 5 তো এই 5 শাখার সারিতে পত্রকের যে কলাম আছে সেখানে আমরা লিখব 4 এই হচ্ছে 54 5 আর 4 54 তাহলে শাখা চলে যাবে শাখার ঘরে পত্রক চলে আসবে পত্রকের ঘরে একই ভাবে তারপরে আছে কত 35 তাহলে 35 এর 3 হচ্ছে শাখা আর 5 হচ্ছে পত্রক তাহলে শাখা 3 এর ঘরে আমরা লিখব পত্রক 5 এইভাবে একটা একটা করে লিখতে থাকব তাহলে প্রথমে যে শাখাটা আছে 1 এর তার পত্রক হচ্ছে 2 8 0 3টি অর্থাৎ একই শাখার 3টি পত্রক আছে যেমন তাহলে সংখ্যাটি হচ্ছে প্রথমটা একটা হবে 12 আর একটা হবে 18 আর একটা হবে 10 এগুলো হচ্ছে পত্রক এখন পত্রক কতগুলো আছে সেটা গণনা করে আমরা গণসংখ্যা লিখব যে 2 8 0 এখানে পত্রক আছে 3টা তার মানে এর গণসংখ্যা হচ্ছে 3 তারপরে 7 5 6 1 8 এখানে আছে 5টা তাহলে তার গণসংখ্যা হচ্ছে 5 এখানে আমি পত্রকগুলো একটু স্পেস দিয়ে লিখেছি ফাঁকা দিয়ে লিখেছি তো তোমরা যদি খাতায় লিখতে চাও স্পেস না দিয়ে কমা দিয়েও লিখতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে এখন আমরা যে কাজটা করব সেটা একটা অপশনাল কাজ তোমার ইচ্ছার উপরে নির্ভর করছে যে পত্রকগুলোকে আমরা মানের ক্রম অনুসারে সাজিয়ে লিখতে চাই ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট তবে আমি এখন যেটা করেছি সেটা হচ্ছে ছোট থেকে বড় মানের ক্রম অনুসারে সাজিয়ে লিখেছি এই হচ্ছে শাখা পত্রক উপস্থাপন তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর শেষ এবার আসি আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর যে বলেছিল এখানে যে প্রশ্ন কয়ে নির্ণীত গণসংখ্যা নিবেশনটি ব্যবহার করে আয়তলেখ গণসংখ্যা গণসংখ্যা বহুভুজ এইগুলো আমাদের অঙ্কন করতে হবে তাহলে এখন আমরা অঙ্কনে চলে যাই আয়তলেখ কি গণসংখ্যা নিবেশনের বিভিন্ন শ্রেণীর গণসংখ্যাকে আয়তক্ষেত্রের সাহায্যে প্রকাশ করলে যে লেখ পাওয়া যায় তাই হচ্ছে আয়তক্ষেত্র বা আয়তলেখ আয়তলেখ অঙ্কনের জন্য বহির্ভূত গণসংখ্যা নিবেশন প্রয়োজন হয় এই জিনিসটি আমাদের মাথায় রাখতে হবে যে আয়তলেখ অঙ্কনের জন্য বহির্ভূত গণসংখ্যা নিবেশন প্রয়োজন এটা কিন্তু অন্তর্ভুক্ত গণসংখ্যা থেকে আয়তলেখ কখনোই অঙ্কন করা সম্ভব নয় যদি অন্তর্ভুক্ত গণসংখ্যা নিবেশন আমাদের দেওয়া থাকে তাহলে সেটাকে আমাদের বহির্ভূত গণসংখ্যা নিবেশন করে নিতে হবে অথবা প্রকৃত শ্রেণী ব্যবহার করে করতে হবে এখানে আমাদের শ্রেণীগুলো ছিল বহির্ভূত শ্রেণীতে আছে দেখো 10 থেকে 20 20 থেকে 30 30 থেকে 40 এইগুলো হচ্ছে শ্রেণী তো ছক্কাগজে আমরা সর্বপ্রথম এইগুলোকে স্থাপন করব যে 10 20 30 40 50 এইভাবে আমাদের সর্বশেষ শ্রেণী পর্যন্ত স্থাপন করব এটা হচ্ছে x অক্ষে থাকবে এই শ্রেণীগুলো আর y অক্ষে থাকবে গণসংখ্যা এই যে এখানে আছে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা এখন 10 থেকে 20 আমাদের গণসংখ্যা কত ছিল 3 আর 20 থেকে 30 এর গণসংখ্যা কত ছিল 5 এখন আমরা এই y অক্ষ থেকে গণসংখ্যা থেকে এই 3 যে 3 গণসংখ্যা এই 3 বিন্দুতে একটি দাগ টানব এবং এটাকে আয়তক্ষেত্র অঙ্কন করব তাহলে এই দুইটা এখানে যোগ করলে আমরা এই আয়তক্ষেত্রটা পেয়ে গেলাম এটা হচ্ছে প্রথমটার জন্য এটা হচ্ছে প্রথম শ্রেণীর আয়তলেখ এবার আসি দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণী ছিল 20 থেকে 30 দ্বিতীয় শ্রেণী এবং তার গণসংখ্যা হচ্ছে 5 তাহলে 5 এর সোজা এবং 20 থেকে 30 শ্রেণীর উপরে আমরা এখানে একটি দাগ টানব এই এখানে এখন এই দাগটা এখানে একটা আয়তলেখ অঙ্কন করব এইটা তাহলে এটা হচ্ছে দ্বিতীয় আয়তলেখ এবার আমরা চলে যাব তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে আছে আমাদের তৃতীয় শ্রেণীটি হচ্ছে 30 থেকে 40 আর এর গণসংখ্যা হচ্ছে 7 তাহলে 7 এ আমরা একটা দাগ টানব এবং এখান থেকে এই পর্যন্ত আয়তলেখ অঙ্কন করব এইভাবে আমাদের সবগুলো অঙ্কন করতে হবে এটা হচ্ছে আমাদের আয়তলেখ অঙ্কন পদ্ধতি তবে মনে রাখতে হবে আয়তলেখ অঙ্কনের জন্য অবশ্যই বহির্ভূত গণসংখ্যা নিবেশন প্রয়োজন এখন আমরা আঁকতে চাই গণসংখ্যা রেখা গণসংখ্যা রেখা অঙ্কনের জন্য এই এইভাবে একইভাবে x অক্ষে আমাদের শ্রেণী থাকবে আর y অক্ষে থাকবে গণসংখ্যা তবে গণসংখ্যা রেখার জন্য এখানে আমাদের শ্রেণী মধ্যবিন্দু প্রয়োজন হয় তাহলে 10 থেকে 15 এর শ্রেণী মধ্যবিন্দু কত 15 20 যোগ 10
ভাগ দুই এদের গড়, এটাই হচ্ছে আমাদের শ্রেণী মধ্যবিন্দু। তাহলে বিশ এবং দশের মধ্যবর্তী বিন্দু হচ্ছে পনেরো, পনেরো হচ্ছে আমাদের শ্রেণী মধ্যবিন্দু এই যে এটা। তারপরের শ্রেণীর জন্য বিশ এবং ত্রিশের মধ্যবর্তী হচ্ছে পঁচিশ। এই শ্রেণী মধ্যবিন্দুগুলোতে আমাদের যে তার সংগতিপূর্ণ গণসংখ্যাগুলো আছে সেই বিন্দুগুলো আমরা শুধু একটা ডট দিয়ে প্রকাশ করব। যেমন এই কারণে পনেরো, প্রথম শ্রেণীর মধ্যে শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে পনেরো, তার গণসংখ্যা হচ্ছে তিন, এই যে এখানে শুধুমাত্র একটি ডট দিয়ে প্রকাশ করলো। তারপরের গণ শ্রেণী হচ্ছে বিশ আর ত্রিশের মাঝে যেটা থাকছে সেটা হচ্ছে তার শ্রেণীবিন্দু পঁচিশ, এর গণসংখ্যা হচ্ছে পাঁচ, এই কারণে এখানে একটা বিন্দু দিলাম। ঠিক এইভাবে প্রত্যেকটা শ্রেণীর শ্রেণী মধ্যবিন্দুতে আমরা এই গণসংখ্যাগুলো বিন্দু দিয়ে প্রকাশ করব। এখন এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি, যোগ করে আমরা একটা বক্ররেখা অঙ্কন করি, তাহলে এটাই হচ্ছে গণসংখ্যা রেখা। তবে খেয়াল রাখতে হবে যে এই যে এখানে যে বিন্দুগুলো আমরা যোগ করব, তো দুইটা বিন্দু যোগ করলে একটা কোণ তৈরি হবে, কেন কোণ তৈরি না হলে সেটা মাথাটা একটু বাঁকা হয়, অর্থাৎ বক্ররেখার মতো হয়, সেটা প্রকাশ করতে হবে, তাহলে সেটাই হচ্ছে গণসংখ্যা রেখা। এখন আমরা আসছি গণসংখ্যা বহুভুজ অঙ্কন। গণসংখ্যা রেখার মতোই শ্রেণী মধ্যবিন্দুর বিপরীতে আমরা যে গণসংখ্যাগুলো আছে সেই বিন্দুগুলো একইভাবে অঙ্কন করব। অঙ্কন করে বিন্দুগুলো আমরা স্কেল দিয়ে যোগ করে দেব, জাস্ট কাজ শেষ হয়ে গেল আমাদের গণসংখ্যা বহুভুজ। আর এই বিন্দুগুলো যোগ করে এখানে যে কোণ উৎপন্ন হয় সেটা কোণ উৎপন্ন না করে যদি একটু বাঁকা করে দেই বক্ররেখার মতো, তাহলে সেটাই হচ্ছে গণসংখ্যা রেখা। আর যদি কোণগুলো থেকে যায় শুধু স্কেল দিয়ে আমরা যোগ করে দিই, তাহলে সেটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ। এবার আসি অজীব রেখা। তো গণসংখ্যা বহু অজীব রেখার, অজীব রেখার জন্য আমাদের বহির্ভূত শ্রেণীর প্রয়োজন হয়, আর একটি এখানে অবশ্যই আমাদের ক্রমযুজিত গণসংখ্যা দরকার পড়ে বা যুজিত গণসংখ্যা দরকার পড়ে, যুজিত গণসংখ্যা বা ক্রমযুজিত গণসংখ্যা। তো এই কারণে আমরা পূর্বে এই বহির্ভূত পদ্ধতি বা অন্তর্ভুক্ত পদ্ধতিতে ক্রমযুজিত গণসংখ্যা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ এই একটা সারি আমরা আগেই করে রাখছিলাম যে ক্রমযুজিত গণসংখ্যা কিভাবে তৈরি করতে হয়। প্রথম শ্রেণীর ক্রমযুজিত গণসংখ্যা ওই শ্রেণীর গণসংখ্যা তিন, তারপরের শ্রেণীর ক্রমযুজিত গণসংখ্যা হবে এই শ্রেণীর ক্রমযুজিত গণসংখ্যা তিন যোগ হচ্ছে এই পাঁচ সমান হচ্ছে আট, এটা হচ্ছে তার ক্রমযুজিত গণসংখ্যা। তারপরের শ্রেণীর জন্য হবে এই আট যোগ এই সাত সমান হচ্ছে পনেরো, এটা হচ্ছে তার ক্রমযুজিত গণসংখ্যা। তারপরেরটা হবে এটার ক্রমযুজিত গণসংখ্যা পনেরো, তারপরেরটা হবে পাঁচ যোগ করে হলো বিশ। এইভাবে আমরা ক্রমযুক্ত গণসংখ্যাগুলো যোগ করে রেখেছি। তাহলে সর্বশেষ এখানে খেয়াল রাখার বিষয় যে সর্বশেষ যে ক্রমযুক্ত গণসংখ্যা আসবে সেটি আমাদের মোট গণসংখ্যার সমান হবে। যদি এটা না আসে তাহলে বুঝতে হবে যে এটা আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয়ে কোথাও ভুল হয়েছে। এখন অজীব রেখা নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণীর যে সর্বশেষ বিন্দু আছে, উচ্চ সীমা আছে, যে প্রথম শ্রেণী ছিল দশ থেকে বিশ, এই বিশটা হচ্ছে তার উচ্চ সীমা, উচ্চ সীমাতে আমাদের এই ক্রমযুক্ত গণসংখ্যার মানটা বসাতে হবে। তাহলে প্রথম মান ছিল তিন, এই বিশের উপরে আমাদের তিন বিন্দুতে এই মানটি বসাতে হবে। তারপরে আছে কত, তৃতীয়টি আছে হচ্ছে আট, আর তার শ্রেণী হচ্ছে আমাদের বিশ থেকে ত্রিশ, তার উচ্চ সীমা হচ্ছে ত্রিশ, এই ত্রিশের উপরে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযুক্ত গণসংখ্যা আট বসাতে, আট বিন্দুতে বিন্দু প্লট করতে হবে। এইভাবে সবগুলোতে আমাদের বসাতে হবে, বসানোর পর এই বিন্দুগুলো আমাদের হাতে যোগ করে দিতে হবে বক্ররেখার মতো যাতে কোণা তৈরি না হয়। তাহলে এটাই হচ্ছে অজীব রেখা। এখন আমরা দেখব পাইচিত্র এবং দ্বন্দ্বচিত্র। পাইচিত্র হচ্ছে যে শ্রেণী সমূহগুলোকে একটি বৃত্তে, বৃত্তের মাধ্যমে প্রকাশ করতে হয়, এই যে এখানে দেখানো হয়েছে এইরকম বৃত্তের মাধ্যমে প্রকাশ করা হয়। যে একটি বৃত্তকে তত্ত্বের বিভিন্ন উপাদান বা শ্রেণীকে গণসংখ্যা অনুসারে কতগুলো ভাগে ভাগ করে যে লেখা পাওয়া যায় তাই হচ্ছে পাইচিত্র। পাইচিত্র অঙ্কন করতে হলে বৃত্তের কেন্দ্রের কোণের পরিমাপ 360 ডিগ্রিকে তত্ত্বের বিভিন্ন উপাদান বা শ্রেণী তাদের নিজ নিজ গণসংখ্যার সাপেক্ষে ভাগ করা হয়, যেখানে কোণের পরিমাণ হচ্ছে এফ আই ভাগ এন ইন্টু 360 ডিগ্রি। তো এফটা হচ্ছে গণসংখ্যা আমরা জানি এবং এনটা হচ্ছে মোট গণসংখ্যা অর্থাৎ আপেক্ষিক গণসংখ্যা, একে 360 দিয়ে গুণ করলে আমরা কোণের পরিমাণ পেয়ে যাব। তাহলে আমাদের এখানে যে শ্রেণীটা ছিল 10 থেকে 20 তার গণসংখ্যা 3, 20 থেকে 30 তার গণসংখ্যা 5, এই যে এখানে যেটা ব্যবহার করেছিলাম যে শ্রেণী ব্যবধান, শ্রেণী এবং গণসংখ্যা, এটাই আমরা এখানে যা শুধুমাত্র উল্লেখ করলাম।
তা এখন আমরা কোণের পরিমাণ তৈরি করব এই সূত্র ব্যবহার করে তাহলে আমাদের গুণমূল কোণ সংখ্যা n সমান 40 আর fi হচ্ছে প্রত্যেকটি শ্রেণীর কোণ সংখ্যা তাহলে 3 ভাগ 40 গুণ 360 সমান হচ্ছে 27 আবার 5 ভাগ এই 40 গুণ হচ্ছে 360 সমান হচ্ছে 45 ডিগ্রি আবার পরেরটার জন্য 7 ভাগ 40 গুণ 360 ডিগ্রি তারপরেরটার জন্য 5 ভাগ 40 গুণ 360 ডিগ্রি সমান 45 ডিগ্রি এইভাবে আমরা এই কোণগুলো বের করব এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সবগুলো কোণ যোগ করলে কিন্তু 360 ডিগ্রি হতে হবে যদি না হয় তাহলে ভুল আছে এখানে যদি আমাদের কোণের এই পরিমাপগুলো গুণ ভাগ করার পরে যদি পয়েন্টে আসে তাহলে আমরা পয়েন্টও রাখতে পারি সমস্যা নেই অথবা তার পূর্ণ সংখ্যাগুলো লিখতে পারি তবে এমন ভাবে লিখতে হবে যেন সবগুলো যোগ করলে 360 ডিগ্রি হয় এখন আমরা একটি বৃত্তকে এই কোণ মেপে মেপে এই কোণের হিসাব করে আমরা এটাকে আলাদা করব চাঁদার মাধ্যমে 10 থেকে 20 এই যে এটা এটার জন্য আমাদের কোণের পরিমাণ ছিল 27 ডিগ্রি 27 ডিগ্রি তাহলে এখানে আমরা মেপে এটুকুকে 27 ডিগ্রি অঙ্কন করব এখানে এখানে এটুকু 27 ডিগ্রি অঙ্কন করব তারপরেরটার জন্য আছে 20 থেকে 30 20 থেকে 30 এর জন্য আছে 45 ডিগ্রি তাহলে এই 20 থেকে তারপরে এখানে আমরা 45 ডিগ্রি অঙ্কন করব এইভাবে প্রত্যেকটি শ্রেণীর জন্য তার যে করেসপন্ডিং কোণগুলো পাওয়া গেল সেই কোণগুলো চাঁদার মাধ্যমে এখানে অঙ্কন করব এটাই হচ্ছে আমাদের পায়চিত্র এবার আসি দ্বন্দ্বচিত্র দ্বন্দ্বচিত্র হচ্ছে যে বিভিন্ন শ্রেণীর যে গণসংখ্যার মানগুলো আছে এগুলোকে এক একটি দ্বন্দ্বের মাধ্যমে প্রকাশ করা আয়তলেখের কিন্তু এই দ্বন্দ্বগুলো বা আয়তলেখগুলো একটা একটার সাথে লাগানো থাকে কিন্তু দ্বন্দ্বচিত্রের মাঝে এই দ্বন্দ্বগুলো মাঝে একটা ফাঁকা থাকবে যদি ফাঁকা না থাকে তাহলে কিন্তু দ্বন্দ্বচিত্র অঙ্কন করা হবে না এটা ভুল হবে তাহলে আর এই দ্বন্দ্বচিত্রের জন্য আমাদের এই কারণে অন্তর্ভুক্ত গণসংখ্যা নিবেশনের প্রয়োজন হয় কারণ অন্তর্ভুক্ত গণনিবেশনের এই শ্রেণীতে দেখো তার উচ্চ সীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা মধ্যে একটু পার্থক্য আছে অর্থাৎ ফাঁকা আছে এই কারণে আমাদের দ্বন্দ্বচিত্রের জন্য অন্তর্ভুক্ত শ্রেণী ব্যবহার করতে হয় আর এটা হচ্ছে যে যে কোনো একটি এক্স অক্ষে আমরা শ্রেণীগুলো রেখে সেখানে তার যে গণসংখ্যা আছে তার বরাবর শুধু দাগ টানব তাহলেই আমাদের দ্বন্দ্বচিত্র অঙ্কন করা হয়ে গেল আরেকটা চিত্র আছে যৌগিক চিত্র যেটি আমাদের এখানে উদাহরণ নাই যৌগিক চিত্রে করা হয় যে একটি দ্বন্দ্বের সাথে আমাদের বৈশিষ্ট্য যদি একের অধিক হয় তখন আমরা যৌগিক দ্বন্দ্বচিত্র অঙ্কন করি তখন একটি দ্বন্দ্বের সাথে আরেকটি দ্বন্দ্ব লাগানো থাকে এবং এদেরকে পার্থক্য করা হয় ওইটাই হচ্ছে যৌগিক দ্বন্দ্বচিত্র তাহলে দ্বিতীয় অধ্যায় আজকে এ পর্যন্ত শেষ একইভাবে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে প্রশ্ন থেকে থাকে আমাকে ফেসবুকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো অথবা ইমেল করতে পারো আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব আবার কথা হবে আগামী ক্লাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ